বড়দিনে মাইথনে পিকনিক করতে পর্যটকদের ভিড়, পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেল এদিন। 25শে ডিসেম্বর বড়দিন, আর মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসেন। এই মাইথন জলাধারে পিকনিকের মজাতে ব্যস্ত সেই দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। কলকাতা, দুর্গাপুর, মুর্শিদাবাদ, ধানবাদ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে পিকনিক করতে এসেছেন তারা। চলছে নৌবিহার বোটিং। সব মিলিয়ে বলা যেতে পারে বড়দিনে জমজমাট মাইথন। তার সাথেই পিকনিক স্পটগুলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। তো মাইথনে আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, মামার বাড়ির সাইড থেকে এসেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, এখনো ঘোরা অনেক বাকি। মাইথন আমি এসেছিলাম অনেক বছর আগে, 10 বছর আগে। তো মাইথন অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে বেশ। অনেক লোকজন এসছে, সবাই খুব মজা করছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। আর একটাই ফ্ল, একটু ক্লিন হতে পারতো মেবি। আই এটা রিকোয়েস্ট করবো সবাইকে, একটু ক্লিনলিনেস বজায় রাখতে এখানে। আদারওয়াইজ এভরিথিং ইজ অল গুড। মেরি ক্রিসমাস ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ। বড়দিনের দিনে মাইথন কেন? মাইথন আমি এসেছিলাম অনেক বছর আগে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে খুব পিসফুল জায়গা, এত রাশ হয় না এখানে, এত ক্রাউড হয় না অন্য জায়গার মতো। এখানে মানে খোলামেলা জায়গা পাই। তো ডেফিনেটলি মাইথন এখন এসেছি, মেবি ফিউচারও আবার। কি কি দেখলেন এসে পরে? এসে পরে এখন তো বোটিং সাইডটা দেখলাম, এখনো ড্যামের সাইডটা যাওয়া বাকি আছে, তো যাব। বোটিং করলেন? এখনো না, দেখে আসলাম, তো এবারে যাওয়ার প্ল্যান। আপনার নাম? আমার নাম শুভমিতা। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি দুর্গাপুর থেকে। তো বড়দিন, বড়দিনে মাইথন কেন? মাইথন পিকনিকের জন্য এসেছি। কিরকম লাগছে? ভালোই লাগছে। কি কি দেখলেন মাইথনে? মাইথনে এখনো তো ঘুরে দেখা হয়নি, এই সবে এসেছি, এখন ঘুরতে যাব, বোটিং করব। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশ ভালো বেশ। কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা। কি নাম আপনার? ঋতিকা ব্যানার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।